प्रिय छात्र छात्रीरा तुम्हारे सकल के स्वागत जानाई तुम्हारे यूट्यूब चैनल स्टाडी उइथ अयने और आमी अयन तुम्हारे साथे दशम श्रेणीर इतिहासेर द्वितीय अध्याय हलो संस्कार वैशिष्ट्य और पर्यालोचना। तो ये अध्याय थेके इतिमध्ये आमी एकटी भिडियो आपलोड करे दियेछि जाते 50 खाना एमसीक्यू एबं एक लाइनेर एसकिउ तुम्हादेरके देवा रयेछे। तो आजके সেই এমসিকিউরি বা এক লাইনের এসকিউরি দ্বিতীয় পর্ব অর্থাৎ এই পর্বে আমি আরও 50টা প্রশ্ন তোমাদেরকে দেব। তো প্রত্যেকটা অধ্যায় থেকে যদি তোমরা একটু ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত শর্ট প্রশ্নগুলো পড়ে রাখো তাহলে কিন্তু এমসিকিউ এবং এক লাইনের এসকিউর অ্যান্সার দিতে খুবই সুবিধা হবে। আর তোমাদের সুবিধার্থে সেই বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত এমসিকিউ এবং এসকিউগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি বিভিন্ন পর্বের মাধ্যমে। आजकेर भिडियोटा शुरू करार आगे तोमादेर काछे छोट्टो एकटा अनुरोध, भिडियोटाते एकटा लाइक करे दिओ और चैनेले नतून हये थाकले अवश्यई आमादेर चैनेलटाके सबस्क्राइब करे रेखो एबं पाशेर बेल आइकनटा क्लिक करे अल बटनटा सिलेक्ट करते किन्तु एकेबारेई भुलो ना। आजकेर प्रथम प्रश्न, भारतीय विश्वविद्यालय आईन कबे पास हय? सठिक उत्तर 1857 ख्रिस्टाब्दे। मेडिकल कलेजेर बाड़ी तैरिर जोन्नो जमी दान के करें? सठिक उत्तर মতিলাল শীল। ভারতের প্রথম মহিলা কলেজের নাম কি? সঠিক উত্তর বেথুন কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা? সঠিক উত্তর বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বোস 1858 খ্রিস্টাব্দে। এশিয়ার প্রথম ডিলিট কে ছিলেন? এশিয়ার প্রথম ডিলিট ছিলেন বেনি মাধব বড়ুয়া। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন? অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ভারত পথিক ও আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর রাজা রামমোহন রায়কে। কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়ের মৃত্যু কবে হয়? 1833 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়েছিল। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী সভা কে কত সালে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে? সঠিক উত্তর অক্ষয় কুমার দত্ত। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করা হয় এবং কে করেন? সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় 1829 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায়ের আবেদনে লর্ড উইলিয়াম বেন্টিং এটি নিষিদ্ধ করেন। কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয়? 17 নম্বর রেগুলেশন আইনের দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয়। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজের নেতৃত্ব কে দেন? সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। কার অনুগামীদের নব্যবঙ্গ বলা হতো? নব্যবঙ্গ বলা হতো ডিরোজিওর অনুগামীদের। অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন? অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও 1827 খ্রিস্টাব্দে। নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্রের নাম কি? নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্রের নাম এথেনিয়াম। নব্যবঙ্গ গোষ্ঠীর প্রকাশিত পত্রিকার নাম কি? নব্যবঙ্গ গোষ্ঠীর প্রকাশিত পত্রিকার নাম পার্থেনন, এটি 1829 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র কোনটি? প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হল সংবাদ প্রভাকর। প্রথম বাংলা মাসিক সাময়িক পত্র কোনটি? প্রথম বাংলা মাসিক সাময়িক পত্র হল দিগদর্শন। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কোনটি? বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা হল সমাচার দর্পণ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। बामा बोधिनी पत्रिकार सम्पादक के? बामा बोधिनी पत्रिकार सम्पादक हलेन उमेश चंद्र दत्त। बामा बोधिनी पत्रिका कब प्रकाशित है? बामा बोधिनी पत्रिका प्रकाशित है 1863 ख्रीष्टाब्दे। हिंदू पैट्रियट पत्रिकार सम्पादक के? हिंदू पैट्रियट पत्रिकार जनप्रिय सम्पादक छिलेन हरीश चंद्र मुखोपाध्याय। हिंदू पैट्रियट पत्रिकार प्रथम सम्पादक के? सठिक उत्तर गिरीश चंद्र घोष 1853 ख्रीष्टाब्दे तिनी प्रथम सम्पादक छिलेन। बामा बोधिनी पत्रिकार उद्देश्य की छिलो? नारी जातिर उन्नयन और स्त्री शिक्षार प्रसार। एटी छिलो बामा बोधिनी पत्रिकार प्रधान उद्देश्य। हिंदू पैट्रियट बांगला भाषाय कब थेके प्रकाशित होते थाके? 1856 ख्रीष्टाब्द थेके। बांगलाय नील विद्रोहेर सूचना कब हय? 1859 ख्रीष्टाब्दे। नील कमिशन कब गठित हय? 1860 ख्रीष्टाब्दे। ग्राम बार्ता प्रकाशिका पत्रिका के प्रकाश करें? सठिक उत्तर 1863 ख्रीष्टाब्दे हरिनाथ मजुमदार। ग्राम बार्ता प्रकाशिका कोथा थेके प्रकाशित हय? कुष्टिया जिलार कुमारखाली थेके। हरिनाथ मजुमदार कोन नामे प्रसिद्ध? हरिनाथ मजुमदार कांगाल हरिनाथ नामे प्रसिद्ध। हुतुम प्याचार नक्शा के रचना करेছেন? हुतुम प्याचार नक्शा रचना करेছেন कालीप्रसन्न सिंह। हुतुम प्याचा कार छद्मनाम? सठिक उत्तर कालीप्रसन्न सिंह। नील दर्पण नाटकटी रचयिता के? नील दर्पण नाटकटी रचना करें दीनबंधु मित्र। एटी 1860 ख्रीष्टाब्दे प्रकाशित होयेछिलो। नील दर्पण नाटकटीर प्रेक्षापट की छिलो? नील दर्पण नाटकटीर प्रेक्षापट छिलो नील विद्रोह। नील दर्पण नाटकटीर इंग्रेजी अनुवाद के करें? सठिक उत्तर रेवरेंड जेम्स लॉन्ग आबार मतान्तरे माइकेल मधुसूदन दत्त। ये विषयटा तोमादेर एकटू बुझिए दी। आसले नील दर्पण नाटकटीर इंग्रेजी अनुवाद करेछिलेन माइकेल मधुसूदन दत्त, किन्तु तिनी यदि तार नामे से बोईटी प्रकाश करतें ताहले ताके किन्तु इंग्रेजदेर अनेक शास्तिर सम्मुखीन होते हतो। सेई कारणे रेवरेंड जेम्स लॉन्ग निजेर नामे सेई बोईटी प्रकाश करें। एई घटनाटार जन्यई किन्तु नील दर्पण नाटकेर इंग्रेजी अनुवादटा के करें, एटा एमन एकटा प्रश्न। केउ केउ मने करें जे रेवरेंड जेम्स लॉन्ग, आबार केउ केउ मने करें माइकेल मधुसूदन दत्त। कोन पत्रिका के ग्रामीण संबादपत्रेर जनक बला हय? सठिक उत्तर ग्राम बार्ता प्रकाशिका पत्रिका के ग्रामीण संबादपत्रेर जनक बला हय। एशियाटिक सोसाइटी के प्रतिष्ठा करें? एशियाटिक सोसाइटी प्रतिष्ठा करें सर विलियम जोन्स 1784 ख्रीष्टाब्दे। फोर्ट विलियम कलेज के प्रतिष्ठा करें? सठिक उत्तर लर्ड वेलेस्ली 1800 ख्रीष्टाब्दे। प्रथम शिक्षा कमिशनेर नाम की? हांटार कमिशन। एटी लर्ड रिपन गठन करेছিলেন। বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? বাংলায় 19 শতককে নবজাগরণের শতক বলা হয়। একজন প্রাচ্যবাদী হলেন? সঠিক উত্তর এইচ টি প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখরা ছিলেন প্রাচ্যবাদী সমর্থক। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আরও 50টা এমসিকিউ এবং এক লাইনের এসিকিউ তোমাদেরকে এই অধ্যায় থেকে দিয়ে দিলাম। তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি মোট 100টা করে এমসিকিউ এবং এসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করছি। তো এইভাবেই যদি তোমরা প্রিপারেশনটা নাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। আর এই প্রশ্নগুলো যদি ঠিকঠাকভাবে করো, শুধু মাধ্যমিক নয়, টেস্ট পরীক্ষা এবং স্কুলের অন্যান্য যে পরীক্ষাগুলো অর্থাৎ বিভিন্ন সামেটিভ পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতেও তোমরা কিন্তু 100% লাভবান হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা সত্যি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রাখতে কিন্তু একেবারেই ভুলো না। আজকের মতো এতটুকুই। খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।